नमस्कार बंधुरा भार्वी कुकिंग चैनेले आपनादेर सबाइके आबारो स्वागत जानाई। तो चले आसछि आबार आरेकटा नतून रेसिपी निये। तो आज के रान्ना करब पांगास माछेर तेल झाल। तो आपनारा शेष अब्दि अवश्य भिडियोटा देखबेन। तो प्रथमे माछे लवण हलुद माखा राखब। মাছটাতে লবণ হলুদ মাখায় নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। মাছে লবণ হলুদ মাখায় রেখে দিছি কিছুক্ষণ রেস্টের জন্য। তো ততক্ষণে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিই। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো জালটা ধরায় দিছি, এবার কড়াটা বসায় দিই। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। মাছগুলো স্পিড ভাজা হয়ে গেছে, উল্টায় দিব। মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিব আদা বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো। দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। পাঙ্গাস মাছের তেল ঝাল, তাই একটু ঝালটা বেশি করে দিতেছি। এখানে আছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, একটু দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিব লবণ। আমার মশলা কষানি হয়ে গেছে, এবার দিয়ে দিব অল্প জল। ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটায় নিছি ভালো করে। এবার দিয়ে দিব মাছ। নি
বা আছে মাছটাকে 5 মিনিট রান্না করে নিছি এবার নামায় নিব রান্না কমপ্লিট এবার একটু খায়া নিয়ে দেখি কেমন হচ্ছে মাছটা সত্যি সে টেস্ট হয়েছে মনে হয় খাইতে থাকি কোনো কথা আর বলি না ও মাছটা কিন্তু সেই টেস্ট হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরব একটা নতুন রেসিপি নিয়ে